নরেন্দ্র মোদীক তৃতীয়বারলে প্রধানমন্ত্রী হিসাবে আপুনি বিচারেনে? এনেক মোদিয়ে ভারতক বিশ্বর তৃতীয় ধনী দেশলে রূপান্তর করব। ভারত ধনী দেশ হলে কি প্রভাব পড়ব সাধারণ জনতার মাজত? মোদী তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হলে সচাই ভারত বিশ্বর তৃতীয় ধনী দেশ হব পারিবনে? 2024 নির্বাচনের পূর্বেই তৃতীয়বারের বাবে অঘোষিত প্রধানমন্ত্রী হল নরেন্দ্র মোদী। মোদীয়ে ঘোষণা করলে যে মূর যেতিয়া তৃতীয় কার্যকাল চলি থাকিব তেতিয়া ভারত বিশ্বর তৃতীয় ধনী দেশ হিসাবে বিশ্বত পরিচিত হব। মৈ দেশ কো ইয়ে ভি বিশ্বাস দিলাউঙ্গা কি তিসরে টার্ম মে দুনিয়া কি পহলি তিন ইকোনমিজ মে এক নাম ভারত কা হোগা। মোদী ঘোষণার পিছতেই বর্তমান দেশের রাজনৈতিক মহলের লগতে সামাজিক সচেতন মহলতো তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইমানে মোদীক পুনের প্রধানমন্ত্রী হিসাবে বিচারে, ভারত বিশ্বর তৃতীয় ধনী দেশ হব পারিবনে? 2024 পিছত বিশ্বর লগতে দেশত কি কি পরিবর্তন হব? আপনারও মনত নিশ্চয় এই প্রশ্ন উত্থাপন হয়েছে। মোদিয়ে এই ঘোষণা করার পিছতেই আলোচনা হয়েছে যে মোদী যদি পুনের 2024 জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয় তেন্তে মোদীর নেতৃত্বত কেন্দ্রত 2029 চনলৈ বিজেপি সরকার থাকিব। ইয়ার মাজতে বিরোধী হক বা আন আন লোকে কঠোর সমালোচনা করেছে মোদী সরকারক। মাত্র আরো 5 বছর কেনেদরে কোটি কোটি দরিদ্র জনতাক লৈ ভারতক বিশ্বর অর্থনীতির তৃতীয় ধনী দেশ হিসাবে প্রতিষ্ঠা করিব পারিব। প্রধানমন্ত্রী মোদীর কার্যকালত ভারতের অর্থনীতি বিশ্বর 10ম সর্ববৃহৎ অর্থনীতির পৰা 5ম সর্ববৃহৎ অর্থনীতি হওয়াত সফল হব বলে দাবি করা মন্তব্যের পিছতেই বিরোধী সমালোচনা করেছে যে যিকোনো দেশের জিডিপি হয়েছে সেই দেশের অর্থনীতি আকারের যুগ আর যা 9 বছর ভারতের জিডিপি বৃদ্ধিও হওয়া নাই, হ্রাসও পোৱা নাই। অবশ্যই কংগ্রেসের শাসনকালে 2010 চনত জিডিপির সর্বাধিক বৃদ্ধি হওয়ার 8.5% নথিভুক্ত করা হয়েছিল। আনহাতে কোভিডের সময়ত বিশ্বর সকল দেশের অর্থনীতির দরেই ভারতও যথেষ্ট পিছ পড়ে রয়েছিল। প্রশ্ন হয়েছে মোদীর তৃতীয় কার্যকালত ভারতের জিডিপি কেনেক বৃদ্ধি করব মোদী সরকারে, ইয়ার বাবে কি কার্যপন্থা হাতত লব মোদী সরকারে? উল্লেখ্য যে 2014 আর 2023 চনের ভিতর ভারতের জিডিপি মোট 83% বৃদ্ধি করার কথা পঞ্জীয়ন করা হয়েছে। 9 বছর বিকাশের হারের ক্ষেত্র ভারত চীনতক মাত্র 1% পিছ পড়ে আছে, কেনো চীনের জিডিপি 84% বৃদ্ধি হয়েছে। একে সময়তে মোদী সরকারের এই 9 বছর আমেরিকা যুক্তরাষ্ট্রের জিডিপি বৃদ্ধির হার আছিল 54%। কিন্তু এই তিনটা অর্থনৈতিক বাদ দিয়ে জিডিপির হিসাবত শীর্ষ 10খন দেশের কিছু দেশের জিডিপি বৃদ্ধির হার যথেষ্ট হ্রাস পাইছে বা বৃদ্ধি হওয়া নাই। কিন্তু এই ফালেরপরা চালে ভারতে 5খন দেশক পিছ পেলাই বিশ্বর 5ম সর্ববৃহৎ অর্থনীতি হয়ে পড়েছে। তথ্য অনুসরি ইয়ার ভিতর ব্রিটেন, ফ্রান্স আর রাশিয়ার জিডিপির বিকাশের হার আছিল ক্রমান্বয়ে 3, 2 আর 1%। কেবল ইমানই নহয়, একে সময়তে ইটালির জিডিপির হার বৃদ্ধি হওয়া নাই, ব্রাজিলতো জিডিপির 15% হ্রাস পাইছে। ভারতের জিডিপি বর্তমান গড় 6-7% বৃদ্ধি হয়ে থাকলেও ইয়া 2027 চনের ভিতর জার্মানি আর জাপানক অতিক্রম করে বিশ্বর তৃতীয় সর্ববৃহৎ অর্থনীতি হিসাবে পরিগণিত হব। অবশ্যই তার সম্ভাবনাহে আছে, কিয়নো জার্মানি আর জাপানে ক্রমান্বয়ে 2.5% আর 1.5% হারত বৃদ্ধি হওয়ার বাবে এই দেশগুলোর তুলনাত ভারতের জিডিপি 6-7% বৃদ্ধির প্রায় অসম্ভব। নিউজ ডেস্ক, অসম লাইভ 24।